তিনটে ফকির ভিক্ষা করতে যেয়েছে বুঝলেন এখান থেকে মাদব দিয়ে যাবে ওরা ভিক্ষা করে তার মধ্যে দুটা খুব চালাক অতি চালাক এই দুই ধারে যেমন দুটো চালাক আছে আর আমি এক খেপা মাঝে দুই চালাকের মাঝে আমি খেপা পরে গেছি তো তিনজনাতে একসঙ্গে বের হয়েছে রাস্তায় হাঁটছে হাতে থলি কারো কাছে এক টাকাও নাই আল্লাহর রহমতে যেতে যেতে এই খেপা একটা বিশ টাকার নোট রাস্তাতে পরে পেয়েছে তখন এই দুই চালাকের কলজে ফেটে যেছে সুহান আল্লাহ পেলে পেলে খেপাই পেলে রে হ্যাঁ ভা আমরা পেলাম না দশ টাকা পেয়েছে তো পেলে খ্যাপাই পেলে এটা আর এদের সহ্য হচ্ছে না তখন বলছে আমাকে বলছে এই খেপা রাস্তা এখন অনেক দূর পাগল তোর বুদ্ধি কম চল হাঁট ঝোড়ে হাঁট এতো আগিয়ে দিলে দুই চালাকের সেটিং হচ্ছে কীভাবে বলছে দশ টাকাটা নিতে হবে ছাড়া যাবে না তুই কি করে নিবি ঠিক আছে বুদ্ধি বার করছি এই শন আমাকে বলছে শন বলে কি হলো বলে আজকে সারাদিন যা ভিক্ষা হবে এক জায়গায় করে দিয়ে তিন ভাগ করে নেবো ওই দশ টাকাটা সহ তার মানে এবার বুঝে গেল ভেজাল মুক্ত হয়ে গেল আমি তা খ্যাপা মানুষ তাই বল রাস্তায় যেতে যেতে এরা বলছে তাহলে খেপা তো মেনে নিলে রে তাহলে ওকে বাদ দিয়ে আমরা দুজনে কি করে নিই এবার কত বড় কুবুদি দেখেন এটা সীমা ছাড়া চলে যাচ্ছে আল্লাহ সহ্য করবে তখন বলছে শোন ওই দশ টাকার জিলিপি কিনে লোখ দিয়ে তিনজনা খেয়ে নিব খেয়ে দুটি পানি খেয়ে একবার তাই হবে না বলছি না দশ টাকার জিলিপি একটা ঠোঙা বেঁধে হাঁটছি ওই যে খেপার শোন বিষয়টা হচ্ছে এই অল্প জিলিপি দশ টাকার মালার কত হয় কে খাবে কে দেখবে তো একজনা খাই ভালো তিনজনের হবে না তাহলে এক কাজ কর এই গাছতলায় তলায় শুয়ে যায় যে ভালো স্বপ্ন দেখবে সে খাবে আর এরা দুজন আপোষ করে নিয়েছে তুই উঠলে আমাকে উঠাবি তুই উঠলে আমাকে উঠাবি মানে খেপা যেন বাদ যায় প্রেম কত কুবুদ্ধি হয় কি আর আল্লাহ সহ্য করে দিয়ে গাছে এমনি করে ঝুলিয়ে দিয়েছে জিলাপি জিলাপি ঝুলছে আর এরা দুজন আমরা শুয়ে আছে খেপাও শুয়ে গেছে শুয়েছে তো দুজন ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে খেপা উঠে জিলাপিটা সব খেয়ে নিয়েছে খেয়ে শেষ করে চুপ করে শুয়ে গেছে এবারে শোয়ার আগে শর্ত করেছে যে ভালো স্বপ্ন দেখবে সে খাবে এবার চালাক জিনিসটা এমন এক চালাক আরেক চালাক বিশ্বাস করে না তখন ওই ঘুম থেকে উঠে দুজনে আমাকে ঘুমিয়ে আছে ঠিক আছে কি স্বপ্ন দেখলি বল কি স্বপ্ন দেখলি বল তখন একজন চালাক বলছে ভাইরে। আমি স্বপ্ন দেখলাম আমি যখন ঘুমিয়ে গেলাম তখন আমার কাছে একজন ফেরেস্তা এলো আমাকে উঠিয়ে নিয়ে চলে গেল আমি যেতে 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 একটা পাহাড়ে উঠতে শুরু করেছি ফেরেস্তাকে জিজ্ঞেস করলাম এটা কোন জায়গা বলে তুমি মিশরে চলে এসছো মূষা নবী যে তুর পাহাড়ে উঠেছিল সেই তুর পাহাড়ে তুমি রয়েছ আমি সেই মূষা নবীর তুর পাহাড়ে গেছিলাম জিলেপিখার লোভে স্বপ্নকে ছোট করছে না ও লম্বা করছে হ্যাঁ দেখেছে না দেখেছে মিথ্যা করে করে বানাইছে যে আমাকে জিলাপিটা খেতে হবে চালাক মাল তো তখন বলছে আচ্ছা আপনি কি দেখেছেন বলেন তো তখনই দেখছে ওর থেকে আমাকে আগে বাড়তে হবে নাহলে জিলাপি পাবো না বলছে ভাই আমার আমি যখন ঘুমিয়ে গেলাম তখন জিবরাইল আমাকে বোররাকে বলে উঠে বড়ো আমি বোররাকে উঠে সাত আসমান ভেদ করে সিঁদরেতুলমন তাহা পার করে আর সে মহল্লা চলে গেছিলাম আমার নবী যেখানে গেছিল। বলছে ঠিকই আছে তোমার আমার স্বপ্ন প্রায় কাছাকাছি ঈশার নবী মোহাম্মদ ঠিক আছে আচ্ছা চলো জিলাপিটা পারো জিলাপি না অন্য শিব খারাপ কে খেলে খ্যাপাকে উঠাও পালা পড়েছে আমার উঠা খেপা। দেব আগে কি স্বপ্ন দেখলে এটা বলো তারপরে বাকি বিচার হচ্ছে আর কি বলছে ভাই রে আমি যখন ঘুমিয়ে গেলাম তো স্বপ্ন দেখছি যে একটা জাহান নাম আমার সামনে দাও দাও করে জ্বলছে জাহান নামের ভিতর থেকে ইলেকট্রিক পোলের মতো একটা বড় লোহার আগুনের তাপানো লাঠি নিয়ে একটা ফেরেস্তা কি বিকট ভব বিবস্ত চেহারা নিয়ে সেই জাহান নাম থেকে উঠল উঠে আমাকে লাঠিটা দেখিয়ে বলছে খেপা ওট জিলাপি খানাই মেরে দিব জিলেবি খা মেরে দিব তো আমি জানের ভয়ে খেয়েছি ভাই আমি ইচ্ছা করে খাইনি ওই ফেরেস্তা যে হুঙ্কার মেরেছে আমি খেতে পারছিলাম না চাপে পরে পরে খেয়েছি তখন এই দুজন বলছে আমাকে কেন উঠাইলি না আমাকে কেন উঠাইলি না আমরাও দুজনে খেতাম তখন বলছে ভাই রে তোদের নাম ধরে চিল্লিয়ে কিলাম তো হয়ে গেলাম তোরা একজন তুর পাহাড়ে একজন আরো সে আসবি কী করে অতি চালাকের নসিব খারাপ হয় আর কি যারা শেষে উঠে পালায় হাজি সারাদিন রোজা রেখে এক মিনিট আগে যদি কেউ ইফতার করে লোকটা কত ভালো তো এই শেষকালে যারা নিজেদেরকে চালাক মনে করে পালায় খতম দোয়াটা নেয় না ওরা ওই বেশি চালাকের দলেই পড়বে আর কি এই মাহফিলে যে বরকত রহমত সেটা তো শেষকালে দেবে না আল্লাহ ওটা না নিয়ে চলে যায় তো যাই হোক পনেরো নম্বরে কি বললাম যে আমার মত পান করবে আল্লাহ প্রভু দয়াবান তোমার দয়া আমরা আসি জমিনাস মান আল্লাহ তুমি মহান মালিক ও প্রভু দয়াবান তোমার দয় আমরাছি আসি জমিন আসি সুমান অন্ধকারে না ফরমান কেউ বা